বন্ধুরা, মিশন সমকাজের সমবেতন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়ে গেছে, যেখানে বলা হয়েছে সমকাজে সমবেতন দিতে হবে সমস্ত চুক্তিভিত্তিক কিংবা রেগুলার যে কোনো ধরনের কর্মচারীদের। এবার থেকে কাজের উপর ভিত্তি করেই দিতে হবে বেতন। তো বন্ধুরা, যদিও সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দেওয়া হয়েছে, তো এখনও পর্যন্ত রাজ্য থেকে কোনো রকম সাড়া দেয়নি। তো এই ব্যাপার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে যা সমস্ত অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির ইঙ্গিত দিয়ে যাচ্ছে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ অস্থায়ী কর্মীদের জন্য বিরাট বড় সুখবর আসতে চলেছে। তো নবান্নের সূত্রে খবর আমি বিস্তারিত আলোচনা করব। রাজ্যে যত সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মী রয়েছে, ভিআরপি, আইসিডিএস, আশাকর্মী, পঞ্চায়েত ও পৌরকর্মী, চুক্তিভিত্তিক এবং দৈনিক মজুরিতে যে সমস্ত কর্মী কাজ করেন, সবার জন্য এই খুশির সংবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এবং তার আগে ছোট রিকোয়েস্ট রাখবো, যারা চ্যানেলে নতুন ভিউ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটি আসবে সেটা ক্লিক করে নেবেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন। তো বন্ধুরা, আমি তিন চারটি বিষয় আলোচনা করব বেতন বৃদ্ধি নিয়ে, যেখান থেকে অনুমান হয়ে যাবে যে বেতন বৃদ্ধি আর কেউ থামাতে পারবে না। প্রথমত, সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দেওয়া হয়েছে যে সমকাজে সম বেতন দিতে হবে, অর্থাৎ এক্ষেত্রে সমস্ত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মী, যেগুলির নাম আমি উল্লেখ করেছি, ভিআরপি থেকে শুরু করে আশাকর্মী, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার্স এবং এছাড়া অন্যান্য যারা দৈনিক মজুরিতে কাজ করে, সবার জন্য। তো দ্বিতীয় পয়েন্ট, এক্ষেত্রে ইতিমধ্যে চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ, বিশেষ করে ভিআরপির পক্ষ থেকে পত্র বিপ্লবের সূচনা হয়েছে, যেখানে প্রত্যেক ভিআরপি তাদের বেতন বৃদ্ধি এবং মাসিক বেতন কাঠামো ও স্থায়ীকরণের জন্য ইতিমধ্যে প্রত্যেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে পত্র লেখা শুরু করে দিয়েছে, যেখানে তাদের একটাই দাবি, মাসিক বেতন ও স্থায়ীকরণ। তো বন্ধুরা, এটিও একটি সবুজ সংকেত বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের লক্ষ্যে। এবং এছাড়া গত 10ই ফেব্রুয়ারি ভিআরপি অর্থাৎ ভিলেজ রিসার্চ পার্সনদের ভিবিডি এর যে কাজ করতে হতো 150 টাকায়, সেখানে 25 টাকা অবধি বৃদ্ধি করা হয়েছে, যেখান থেকে অনুমান করা হচ্ছে যে তাদের নিয়ে অবশ্যই সরকার ভাবছে। এছাড়াও সূত্রের খবর পাওয়া যাচ্ছে, যেহেতু ইতিমধ্যে হাজার হাজার পত্র নবান্নে পৌঁছে গেছে এবং নবান্ন থেকে সূত্রের খবর পাওয়া যাচ্ছে, যেহেতু সমস্ত পত্রের দাবি একটাই, তাদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ, তো হয়তো সামনের বিধানসভা ভোটকে কেন্দ্র করেই এই বেতন বৃদ্ধি হতে চলেছে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের। আরেকটা কথা বলে রাখবো, শুধুমাত্র ভিআরপিদের বেতন বৃদ্ধি হবে না, হলে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হবে। ভিআরপিরা শুধু একটি অংশ হিসাবে কাজ করবে, এবং যদি একটি অংশের বেতন বৃদ্ধি হয়ে থাকে তাহলে সমস্ত অংশেরই বেতন বৃদ্ধি হয়ে থাকবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ খবর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 2-1 দিনের আগের একটি সভায় আবারও চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের কথা উল্লেখ করেছেন। আর এর পিছনে মূল কারণ হচ্ছে পত্র বিপ্লব। এই পত্র বিপ্লব অনেকটাই সুফল আনতে চলেছে বলে সূত্রের খবর, এবং নবান্নে ইতিমধ্যে এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ কয়েক হাজার পত্র একই দাবি নিয়ে নবান্নে পৌঁছেছে। তো বন্ধুরা, তিন চারটি পয়েন্ট আলোচনা করে যেটি বোঝা যায় যে কিছুদিনের মধ্যেই আসতে চলেছে সমস্ত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো ও স্থায়ীকরণ নিয়ে বিশাল বড় আপডেট। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব।